আসসালামু আলাইকুম, আমি সোমা। আজকে আপনাদের সাথে সেলাই টিউটর নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি একটি 10 বছরের মেয়ের জন্য প্লাজো কাটবো, আর এটা কিভাবে কাটবো তা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি কাপড়টিকে ভাঁজ দেখাচ্ছি, কারণ কাপড় কাটার মূলে আপনাকে ভাঁজটা সুন্দর করে নিতে হবে। ভাঁজ উল্টাপাল্টা হলে কাপড়টা পুরোই নষ্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে গজ কাপড়, এখানে 2 গজ কাপড় আছে, আর এটাকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। আমি 2টি মাথা সমান করে মিলিয়ে লম্বালম্বি করে ভাঁজ করে নিচ্ছি, আর কাপড়টাকে ভালো করে মিলিয়ে নিচ্ছি যাতে করে কাপড়টা ভাঁজ না থাকে। তো এটা হচ্ছে আমার আমার সাইডটা হচ্ছে বন্ধ পাশ, আর অপর পাশটা হচ্ছে খোলা পাশ। তো আমি খোলা পাশে কাটিং করব। তো প্রথমে আমি হাইয়ের মাপটা নিচ্ছি। ও যেহেতু ছোট বা 10-12 বছরের মেয়ে, তাই মোটামুটি 10 থেকে 12 ইঞ্চি পর্যন্ত হাই নিলেই হয়ে যায়। আর মূল লম্বার মাপটা এখন আমি দেখাচ্ছি। ওর মূল লম্বাটা হচ্ছে আপনার 29 ইঞ্চি পর্যন্ত, আমি 32 ইঞ্চি পর্যন্ত রেখেছি। 1 ইঞ্চি আমার ফোল্ডিংয়ে চলে যাবে পায়ের মুহুরিতে ভাঁজের জন্য, আর 1 ইঞ্চি মতো চলে যাবে, 1.5 ইঞ্চি মতো চলে যাবে আমার রাবার ভাঁজের জন্য। তো আমি লম্বার দাগটাতে আমি সোজা বরাবর দাগ কেটে নিচ্ছি। এটা হচ্ছে আমার কাপড়ের ওর লম্বার মাপ। এবার আমি উপর থেকে মাপ নিব, বেল্টের মাপ বা রাবারের মাপ। তো ওর কমরে মাপ নিয়েছি আমি 11 ইঞ্চি পর্যন্ত, আর হাই নিয়েছি আমি 14 ইঞ্চি পর্যন্ত। এখানে আমি কোনো সূত্র ছাড়াই মাপ নিয়ে কেটেছি। আপনাদের সাথে পরবর্তীতে সূত্র সহ কিভাবে কাটতে হবে ভিডিও শেয়ার করব। আর এখানে আমি মুহুরির, যে সালোয়ারের মুহুরির মাপটা নিয়েছি আমি 7 ইঞ্চি পর্যন্ত, আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। আমি নর্মালি এটা কাটা দেখাচ্ছি, আর একটি সালোয়ার থেকে, পুরনো সালোয়ার থেকে মাপ নিয়ে কিভাবে কাটতে হয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। কিন্তু পরবর্তীতে একটি নির্দিষ্ট মাপ ও সূত্র অনুযায়ী কিভাবে কাটতে হয় সেই ভিডিওগুলো বড় যখন সালোয়ার কাটবো তখন আপনাদের সাথে শেয়ার করব। তো এবার আমি দাগ কেটে নিয়েছি। আর যেহেতু ও ছোট, ছোটদের বাচ্চা, ছোট সালোয়ার বা ছোটদের জিনিস, এত মাপের বা এত কিছুর তেমন প্রয়োজন পড়ে না। বড়দের ক্ষেত্রে অবশ্যই মাপ এবং হাই সব কিছু ভালো মতো মেপে সূত্রের মধ্যে রেখে কাটতে হয় এবং সেলাই করতে হয়। তো এটা একদমই সহজভাবে আমি কেটে ফেলেছি, যেহেতু ছোট মানুষ, আর আঁকতেও সময় লাগেনি, মাপ নিতেও তেমন ঝামেলা হয়নি, আন্দাজ করে আমি কেটে নিয়েছি। তো আমি শুধু দাগ বরাবর কেচি দিয়ে কেটে নিচ্ছি। আমার কাটা কমপ্লিট হয়ে গেল। তো এখানে এটা হচ্ছে আমার এক্সট্রা কাপড়, এক্সট্রা কাপড়টা আমি সরিয়ে রেখেছি, আর এটা হচ্ছে আমার সালোয়ারের কাপড়। এখানে 2টি পাট আছে 2টি পায়ের জন্য। তো পরবর্তীতে আপনাদের সেলাইটা শেয়ার করব। আল্লাহ হাফেজ। আমার সাথে থাকবেন, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন।